শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। আরে দেখো, আজকের ব্লগটা আমি ছাদে করছি। তো আজকে যা রোদ উঠেছে, তো এখন আর নিচে আমি কাপড় মেলি না। তো কদিন নিশ্চয়ই দেখেছো তোমরা, আমি নিচে যেতাম কাপড় মেলতে। তো এখন নিচে আর জামা কাপড় শুকোচ্ছে না সেভাবে। তো এই যে নতুন আমাদের এখানে তার টানা হয়েছে, আর আমাদের তারের একটা স্ট্যান্ড, মানে প্রত্যেকের এখানে আলাদা 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 স্ট্যান্ড আছে। তো সবার আলাদা আলাদা ইসে করা আছে, দেখো এগুলো করা আছে সব, সবার আলাদা আলাদা। তো আমাদের এটা ছিল, কিন্তু আমরা এখানে এখানে কোনো কিছু মেলতাম না, জন্য তার টানানো হয়নি। তো এটা টানা হলো এখন শীতকালে জামাকাপড় মেলার জন্য। আর ওই জন্য আমার ছাদেও আসা হচ্ছে, একটু রোদ বেশ গায়ে লাগছে। নয়তো এমনিতে ঘরে বা ছায়াতেই থাকি, তো ভিটামিন ডিটা এখন গায়ে লাগছে। আজকে যা রোদ উঠেছে, প্রচণ্ড রোদ, খুব ভালো লাগছে। ঘরটা তো আমাদের ফার্স্ট ফ্লোরে, ছাদে আসলে ছিঁড়ে দিয়ে মানে কাপড় নিয়ে ওঠা অনেকটা কষ্টের, তাই আমি নিচেই মেলতাম। আর দেখো ছাদ ভর্তি জামা কাপড়, সবার জামা কাপড় ছাদ মেলা। আমাদের ছাদটা তো অনেক বড়। তো আমাদের ফ্ল্যাটটা দেখাই, এই যে এই সাইডটা যে ফ্রন্ট সাইড নিচের দিকে, এই যে দেখো ঠিক এই সাইডেই আমার আমার ফ্ল্যাটটার নিচে। আর এই দেখো সবাই কত ফুল গাছ লাগিয়েছে, প্রচুর ফুল আছে ছাদে। অনেক আমাদের টব নেই এখানে, ওর আর যারা থাকে তাদের টব আছে, অনেক ফুল গাছ আছে। ঘরে পুজোতে এইসব ফুল লাগে, কিনতে হয় না, কিন্তু আমাকে ফুল কিনতে হয়, আমি ফুল কিনেই পুজো দিই। এদিকেও আছে, আবার ওই সাইডটা এবার দেখাই তোমাদের। এই দেখো এখানেও কয়েকটা ছোট ছোট টব আছে, আবার এদিকেও আছে। শুকিয়েছে না, দারুণ শুকিয়েছে। আর আজকে আমার ক্যামেরা আমাকে কয়না করে দিচ্ছে আমার মেয়ে। আজকে ও স্কুলে যায়নি, ওর একটু ঠান্ডা লেগেছে, তাই বাড়িতেই আছে। দেখো আমি যখন কাপড়গুলো তুলবো, আমি সবগুলোকে আমি ভাগ করবো, যে সোয়েটার এগুলো সব আজকেই মেলা হয়েছে। আজকে সকালে মেলা হয়েছে, কোনার পাপার সব ছাদে তুলে মেলে দিয়ে গেছে সকালে। আজকে শ্যাম্পু করেছি, চুলটা ভেজা হালকা ভেজা আছে। আর দেখো কেউ একজন কলা গাছ লাগিয়েছে বড় প্লাস্টিকের বালতিগুলোতে করে। দেখো চারপাশটা কত সুন্দর লাগছে দেখতে, রোদ্দুর ঝলমলে ওয়েদার। আমি প্রায় 3 মাস পর ছাদে আসলাম, আর বেশিক্ষণ থাকবো না, ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে, তাই কাপড়গুলো নিয়ে এখন ঘরে চলে যাব। ঘরে চলে এসে একটু তো দুপুরবেলায় রেস্ট নিতেই হবে, এখন প্রায় 3:30 বাজে। আর কইনার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো ও শুয়ে পড়েছে, ওকে শুয়ে দিয়েছি। আর এখানে হিটারটা একটু চালিয়েছি, হিটারটা বেশিক্ষণ চলবে না, অল্প একটু চালিয়ে বন্ধ করে দেব। একটু ব্ল্যাঙ্কেটটা একটু আমি ইসে করবো, গরম করবো, গরম করে, কারণ এটার মধ্যে ও শুয়েছে। তো বলছে মা একটু গরম গরম করে দাও কম্বলটা, কম্বল বা ব্ল্যাঙ্কেট যেটাই বলেন আর কি। এখনো লেপ বার করিনি, তবে লেপ আছে, লেপটা বার করব, আপাতত এই মোটা ব্ল্যাঙ্কেটটাতেই চলছে। আর এটা খুব আরাম, একটু করে কাজ করি, আর মানে জল ঘাটাঘাটি করে এসে এখানে একটু হাত ধুয়ে একটু গরম করলে মানে শরীরটা অনেকটা ভালো লাগে। তাহলে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা বলছি। আর দেখো এখানে একটা ব্যাটার তৈরি করছি আটা, আর একটু চালের গুঁড়ো দিয়ে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য হলুদ ও নুন দিয়ে। এটা আমি ওই গলা রুটি টাইপের আর কি হবে, এটা খেতে চা দিয়ে আমার বর খুব পছন্দ করে, ওই জন্য এটা আমি সন্ধ্যাবেলায় তৈরি করব। আর আমার মেয়ে বলেছে চাউমিন খাবে, তো চাউমিন আমি সকালে সেদ্ধ করে রেখেছিলাম, চাউমিন করব ওর জন্য, আর করব আদা দিয়ে চা। আর ব্যাটারটা একটু পাতলা করে গুলবো, তাহলে পরে এটা গলা রুটিটা খেতে না একটু কড়কড়ে টাইপের হয়। আর তাওয়াতে তেল দেবো না, এটা যখন দেবো তেল ছাড়াই এটা করা যায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। আরে দেখো, আমি নিয়ে নিয়েছি টোস্ট, বিস্কুট আর চা। আমার চাটা একটু ঠান্ডাই হয়ে গিয়েছিল, পরে আবার ওটাকে গরম করে নিলাম, গরম করে এখন খাচ্ছি। আর আমি খুব একটা গরম চা খেতেও পাই না, কিন্তু চাটা অতিরিক্ত ঠান্ডা হয়েছিল। আর এখন তো সন্ধে পড়ে গেছে, সন্ধ্যের সময় একটু বেশ ভালোই কনকনে ঠান্ডাটা পড়ে গেল। আর আমার বর বাড়ি ফেরার সময় মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো, কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা রাতে ভাবছি চার পিস রাখবো, সেটাকে ভাজা করব। আর ওই দেখো, পেটির মাছগুলো বেশ অনেকটাই বড় করা ছিল, আর লেজাটাও অনেকটা বড় ছিল, তো কেটে আমি একটু ছোট করে নিলাম। আর রাতের ভাজার জন্যে আমি যে চার পিস মাছ রেখে দিয়েছি, পেটির মাছ, সেটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব, পরে গরম গরম ভাত খাওয়ার সময় এটাকে গরম গরম ভেজে নেব। তো রাতের আজকে খাওয়াটা একটু তাড়াতাড়ি করব, কারণ ওই যে বলেছিলাম কোয়েনার শরীরটা ভালো না, তো রাতে তো ওই যে মাছ ভাজবো, মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর দিনের তরকারি আছে, দিনের বেলায় করেছিলাম আলু ফুলকপির তরকারি, আর মূলো, বেগুন, আলু আর একটু পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ির মতো, আর ডিমের কারি করেছিলাম। তো ডিমের কারি তো নেই, আর শুধুমাত্র চচ্চড়ি আর ফুলকপি তরকারিটাই আছে, আর রাতে মাছ ভাজা করবো। আর মাছ ভাজার সময় আমি চারটে কাঁচা লঙ্কাও ভেজে নেব, এই কাঁচা লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে একটু ভাজা করে, মাছ ভাজার সাথে অথবা বেগুন ভাজার সাথে ভাজলেও সেটাও ভালো লাগে। একদম গরম ভাত পুরো, মানে রাত্রেবেলায় গরম ছাড়া তো ঠান্ডা খাওয়াই যায় না, দেখো একদম ধোঁয়া উঠছে। আর এটা হলো মাছ ভাজা, আর এটা হলো একটা চচ্চড়ি যেটা করলাম, মিক্সড ভেজ করেছিলাম, আর এটা আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে, তো এই দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া। শরীর ভালো না, রাতে খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে কয়না। হাওয়া তো ঠান্ডা হালকা আছে, হাওয়া আছে অল্প, কিন্তু ঠান্ডা প্রচুর, কনকনে শীত যাকে বলে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, শুভরাত্রি, ভালো থাকবেন। আর আমি এখন একটু হাত পাগুলো সেকে হিটারে একটু হাত পাগুলো গরম করে তারপরে শুয়ে পড়ব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।